প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতি জেলার পাড়া মহল্লায় শিল্প সাহিত্য আর সংস্কৃতির চর্চা বাড়ানো দরকার তিনি বলেছেন সংস্কৃতি চর্চা যুব সমাজকে বিপদগামী হতে দেয় না অমরিকোশি গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি দেরিতে শুরু হয় এবারের মেলার মেয়াদ আরও বাড়ানো যেতে পারে বলে মনে করেন সরকার প্রধান রিপোর্ট নিশ্চয়তা কাটিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থ মেলা করোনা মহামারীর কারণে এবার ফেব্রুয়ারির শুরু থেকে বিকেলে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সঙ্গে মেলায় নিজে উপস্থিত না হতে পারার আক্ষেপের কথাও জানান তিনি সারা দিন এই বই ঘুরে বেড়ানো এটা তো আমাদের একটা মানে অভ্যাসই ছিল কিন্তু যখন প্রধানমন্ত্রী হয়ে গেছি তখনই পায়ে শিকল পড়লো এই নিরাপত্তার অজুহাতে আর ওই বইমেলা আগের মতো স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগটা থাকেনি আর করোনার কালীনে আরো বেশি বন্দি হয়ে গেছে এটাই আরো দুঃখ থেকে গেল প্রধানমন্ত্রী বলেন প্রয়োজনের তাগিদে বিদেশি ভাষা যেমন শিখতে হবে তেমনি নিজস্ব সংস্কৃতির চর্চাও অব্যাহত রাখতে হবে আমাদের প্রত্যেক জেলায় বা মহকুমায় অতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সাহিত্য চর্চা হতো সাহিত্য সম্মেলন হতো আলোচনা হতো সাহিত্য নিয়ে আলোচনা হতো এই চর্চাটা অনেকটা কমে গেছে এটাকে আবার একটু চালু করা দরকার শিল্প সাহিত্য জগৎ বা এই ধরনের মেলা যদি হয় বা অনুষ্ঠানগুলি যদি হয় তাহলে কিন্তু আমাদের যারা যুব সমাজ আছে তারাও কিন্তু আর ভিন্ন পথে যাবে না দেরিতে শুরু হওয়া এবারের বই মেলা মার্চ মাস পর্যন্ত চলবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা যেহেতু আমাদের প্রকাশকদের পক্ষ থেকে একটা দাবি এসেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সাতারোই মার্চ এই মার্চ মাস পর্যন্ত এটা চালাতে পারে আমি মনে করি যে বই মেলাটা আমরা এক মাস চালাতে পারি তবে সেটা আপনারা নিজেরাও দেখবেন ভেবে আমি একা তো আর কিছু বলতে পারবো না এটা আপনাদেরই মানে কতটুকু করতে পারবেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখাতে অবদান রাখায় এগারো ক্যাটাগরিতে পনেরো বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার শাহ আলী জয় নিউজ টোয়েন্টিফোর ঢাকা